তেল লাগাবে 500 টাকা দেবে আর তোরা পড়াশোনা করে চাকরি পাবি এইখানে আগুন লাগাবে একটু সাথে মনে শক্ত রাখ হয় বিজেপি করলে হয়তো তোদের বাচ্চা আছে তাহলে সব যখন বলো ঢোক চলে আসবে আমার সাথে একদম একদম আসবো স্যার একদম আসবো আমরা আসবো তো চুপ চুপ তো আছে শান্তরে অনেক ক্ষতি হচ্ছে এটা सुनने दो आगुनटा मैंने जानबूझ के कोई लगाना चाहता है ठीक है सर क्योंकि ये आग आगे लग रहा है धुआं निकल रहा है उसके बाद आग लग जाना कोई मुंह का बात नहीं है इतना ही जोर हवा नहीं चला क्योंकि ठंडा कल का दिन है आग लग जा रहा है और ये आग जानबूझ के लगा सर तो ये आग ये तो भराने के लिए किया गया है भराने के लिए किया गया है तो भरने के लिए अब ये तो आग लगा रहा है इसीलिए क्योंकि माल रोड दब जाए और इसके ऊपर कुछ भी इमारत तैयार हो जाए अगर ये अगर नहीं जलाएगा तो प्लास्टिक ऊपर तो कुछ चीज से तैयार हो नहीं सकता ठीक है सर लोग क्या चाह रहे जलाने जा रहे हम तो जान मुझ में चाह रहे बार बार यही हम जल्दी हम लोग यही चाहते हैं हम लोग बस यही चाहते हैं कि इसका निवारण हो बस आपका नाम मेरा नाम प्रीतम राय বিয়ের গয়না বা পূজোর সাজ কিংবা বাড়িতে পরার বা অফিসে যাওয়ার হালকা গয়না হালকা থেকে ভারী বনেদি থেকে আধুনিক ডিজাইনের সোনা কিংবা হীরের গয়নার একটাই ঠিকানা চৌধুরী গোল্ড এন্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে দু সপ্তাহ আগে আমরা এখানে দেখেছিলাম আগুন জ্বলছিল ধোঁয়া উঠছিল ঠিক আছে আমরা এসে দেখলাম ইনসোটেবল জিজ্ঞেস করলাম বলে এটা গ্যাসের থেকে আগুনটা হয় চলো ভালো কথা তারপরে দমকল চলে এলো জীবন দমকল চলে এলো দমকল আসার পর নেবালো বললাম আমরা মিউনিসিপালিটি জানালাম সবাইকে জানালাম কিছু হলো যে আজকে দেখছি এভাবে আগুন জ্বলছে এটা তো গ্যাসের থেকে আগুন নয় এটা আগুন লাগানো হয়েছে ভাই একটু ভাই যেটা বললো যে এই জমিটাকে কীভাবে জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিয়ে এখানে একটা প্রমোটিং বা কোনো একটা বহুতল বিল্ডিংয়ের প্রচেষ্টা চলছে কাউন্সিলরকে জানিয়েছেন কাউন্সিলর জানাবে কাউন্সিলর তো পাড়ারই সবই জানে কাউন্সিলর চেয়ারম্যান সব জানে এগুলো কোনো কর্ণপাত করছে না চাইছেন এখন আপনারা আমরা চাইছিলাম এই জায়গাটা যাতে খাল ছিল এটাকে একেবারে বুঝিয়ে করা হয়েছে এটা খাল ছিল খালটাকে বুঝিয়ে আজকে কত এরিয়া বুঝিয়ে দিচ্ছে এগুলো চলবে না এখানে এটা করতে দেবো না আর আশেপাশে বাড়ি বাচ্চা কাচ্চা সব অসুস্থ হয়ে আছে ধোয়া গেছে তারপরে আগুন লেগে গেলে প্রতিবেশের কী অবস্থা হবে এখানে প্রতিবেশী আপনার নাম আর আমার নাম তাপস দেব আমি ভারতীয় জনতা পার্টির সভাপতি রাত্রি আগে না পুরো গন্ধ ছাড়ছে পুরো পাড়গুলো গন্ধ ছাড়ছে আর পুরো গন্ধ এই সব এইখান থেকে আপনার উত্তর পাড়া যায় মাকলার মধ্যে আপনি কি বলে যায় ডানকু এই পেট্রোল পাম্প আছে না ওই দিক থেকে পুরো দেখবেন পুরো গন্ধ দেওয়া কি অসুবিধা হয় আপনাদের হ্যাঁ কি শ্বাস নেওয়ার অসুবিধা হয় পুরো আমি যে শুদ্ধ হাওয়া নিচ্ছিলাম গন্ধ হাওয়া নেই নিচ্ছি কি চাইছেন এখন আপনারা হ্যাঁ আমি কি চাই ও আমার আমার পাড়া লোক আমার পোতো আমার পাড়া পাড়া লোকগুলো ভালো করে থাকতে থাকে এই জন্য আপনার নাম আমার নাম চাইছি আমি এসব যে জিনিসগুলো না জানিয়ে আগুন লাগানো হচ্ছে সেটা বন্ধ হোক সামনে সার কারখানা এখানে আবর্জনা ফেলা হয় এই আবর্জনা যারা ফেলে এলাকাবাসী বলছে তারাই আগুন লাগায় এবং বিগত এই এলাকাটা পুরো 20 নম্বর ওয়ার্ডটা মানুষ প্রত্যেক দিন দুর্গন্ধ সহ্য করতে পারে না হাজার বলা সত্ত্বেও কিন্তু এই দুর্গন্ধর কেমিক্যালও দেওয়া হচ্ছে না কেমিক্যালের পয়সাটা লুটেপুটে খাওয়া হচ্ছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট আমরা ভারতীয় জনতা পার্টি করি কিন্তু আমরা বলতে চাই যে এলাকাবাসী যাতে সুস্থ থাক কাউন্সিলর যাতে নাকে ঘুম দিয়ে না ঘুমাক আশেপাশের লোকের এত অসুবিধা হচ্ছে এলাকাবাসী দুর্গন্ধে টিকতে পারছে না এবং আগুন লাগানোর ভয়ে ঘরে ঘুমাতে পারছে না আজ 31শে ডিসেম্বর
সামনে নতুন বছর আসছে, তার জন্য আমরা বলতে চাই যে মানুষ যাতে সুবিধা পাক, আপনারা ভোট নিয়ে ঘরে শুয়ে থাকবেন আর এলাকাবাসী অসুবিধায় থাকবে সেটা আমরা কোনো মতেই পছন্দ করি না। আমার নাম বুদ্ধদেব রায়চৌধুরী, আমি উত্তরপাড়া মাখলা মন্ডলের সহ সভাপতি।